সবাইকে ওয়েলকাম। তো আজকে আমরা আইপিএল থেকে যেসব কারেন্ট অ্যাফেয়ার্স, আগামী যে কোনো পরীক্ষায় আসতে পারে সেগুলো নিয়ে ডিসকাস করব। যদি বলা হয় এটি কততম আইপিএল, তো এটি 15 নম্বর এডিশান। ঠিক আছে, এবার যদি বলা হয় আইপিএলের এবারের যে স্পন্সরশিপ টাইটেল স্পন্সরশিপ ছিল সেটি কাদের ছিল, সেটি ছিল টাটা। এবং এই এই আইপিএলের যে থিম ছিল সেটা হচ্ছে আব এ নর্মাল হে। এবার দেখব যে এবারের উইনার কে হলো। এবারের উইনার হচ্ছে গুজরাট টাইটেন্স, যার ক্যাপ্টেন ছিল হার্দিক পান্ডিয়া। এবং রানার আপ কে হলো, রানার আপ ছিল রাজস্থান রয়্যালস, যার ক্যাপ্টেন ছিল সঞ্জু স্যামসন। নেক্সট যে প্রাইজটি সেটি হলো ইমার্জিং প্লেয়ার, সেটি পেয়েছে উমরান মালিক। এই উমরান মালিক জম্মু কাশ্মীরের হয়ে খেলে, আমাদের ভারতীয়। তো এরপর জস বাটলার, যাকে দেওয়া হয়েছে ম্যান অফ দ্য সিরিজ। জস বাটলার হলো ইংল্যান্ডের একজন প্লেয়ার। এবারের সিজনে যদি বলা হয় মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার কাকে দেওয়া হয়েছে, সেটি হলো জস বাটলার। এবং আরেকটি কোয়েশ্চেন হতে পারে, সব থেকে বেশি রান কে করেছে, রান করেছে জস বাটলার, যার জন্য তাকে দেওয়া হয়েছে অরেঞ্জ ক্যাপ। এবং আরেকটি প্রশ্ন হতে পারে এখান থেকেই, যে সব থেকে বেশি সিক্স বা ছয় মেরেছে সেটি হলো জস বাটলার, কটি মেরেছে? 45টি। এবং এই সিজনে সব থেকে বেশি চারও মেরেছে জস বাটলার, 83। এরপর সব থেকে বেশি উইকেট নিয়ে পার্পল ক্যাপের অধিকারী হয়েছে আমাদের ভারতীয় স্পিন বোলার চাহাল। এবার এই সিজনে সব থেকে বেশি দ্রুত গতিতে বল করেছেন লকি ফার্গুসন, যার গতি ছিল 157.3 কিলোমিটার পার ঘন্টা। এবার উইনার টিমকে কত টাকা দেওয়া হয়? উইনার টিম পাবে হচ্ছে 20 কোটি টাকা, এবং যারা রানার আপ আছে সেই টিম পাবে 13 কোটি টাকা। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।